হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে সমস্ত শিক্ষার স্তর ভাগ ভাগ করা আছে, স্তর বাই স্তর আছে। সেটি হলো যেমন মানুষ যখন নার্সারি থেকে ফাইভ পর্যন্ত পড়ালেখা করে, তো ফাইভ থেকে আবার ম্যাট্রিক পর্যন্ত একটা স্তর, ম্যাট্রিক থেকে আবার বিএ পর্যন্ত একটা স্তর, এবং বিএ থেকে ইউনিভার্সিটি একটি স্তর। তাহলে এই চারটা স্তরে মানুষে লেখাপড়া করে। তো ফাইভ পর্যন্ত পড়াইতে গেলে একটা মাস্টার যদি ম্যাট্রিক পাশ হয়, তবে ফাইভ পাস পড়ানোর জন্য তিনি যথেষ্ট, এইট পাস হলেও চলে। আচ্ছা, তাহলে দেখা যায় যে বিএর ছাত্র পড়াইতে ইউনিভার্সিটির মাস্টার লাগবে। তাহলে সব জায়গায় শিক্ষার উচ্চতা খুব ভালো হবে। তো এখানে আমি যে কথাটি বোঝাইতে চাইতেছি, এটা হলো বাহ্যিক জগতের শিক্ষার স্তর বা স্তর। এখন দেখা যায় যে যদি আমরা অন্য শাস্ত্রের কথা বলি, সাংস্কৃতিক ভাষায় যদি আমি বলে থাকি, সেটি হলো স্থল প্রবত্ত সাধক সিদ্ধি। যেমন সিদ্ধি শব্দটা কিছু মূর্খ লোকেরা নিয়ে গেছে, যে গাঁজা যারা খায় তাদেরকে বলা হয় সিদ্ধি খায়, আসলে তা নয়। এখানে বিষয় হলো আমাদের ভাষায় আসছে কি শুদ্ধ, আমরা বলি শুদ্ধ, আর অন্য গ্রন্থে বা অন্য ভাষাতে এসেছে সিদ্ধি, মানে যে পবিত্র হয়েছে তিনি সিদ্ধি লাভ করেছে বা শুদ্ধ পুরুষ হয়েছে বা পবিত্র মানুষ হয়েছে। তাহলে যে স্থল প্রবত্ত সাধক সিদ্ধি, এই চারটা স্তর। তো এখন স্থল কি? স্থল হলো নার্সারি শিক্ষা। যারা সাধনা শুরু করলো কিংবা যারা বাহ্যিকভাবে পুস্তক দিয়ে বা বিভিন্ন গ্রন্থ পড়ে পড়ে জ্ঞান অর্জন করতেছে এবং আল্লাহর আমল করে সাধনা করে বা মুর্শিদ ধরেননি, এই গ্রন্থ পড়ে পড়েই তারা মানতেছে, বিশ্বাস করতেছে, এ হলো নার্সারি কিংবা স্থল। আরেকটি স্তর হলো স্থল প্রবত্ত। প্রবত্ত মানে এমন একটা স্তর যেখানে গেলে গুরু ধরার চিন্তা, আবার কেউ গুরু ধরতে যায়, কেউ ধরতেছে, এলো স্থল প্রবত্ত। যখন স্থল প্রবত্ত সাধক যারা আল্লাহর কর্ম করে, সাধনা করে, তারা গুরু মুর্শিদ ধরার পরে তারা সেই স্তরে গিয়ে আল্লাহর সাধনা করতেছে, এলো স্থল প্রবত্ত সাধক। এবার আসি ইউনিভার্সিটি, যারা সিদ্ধি লাভ করেছে, যারা নিজেকে পবিত্র করেছে, আর আল্লাহ কোরআনে বলেছে যারা নিজেকে পবিত্র করলো তারাই সফল কাম। আর এই সিদ্ধিকে মানুষে গাঁজা নিয়ে সেখানে গাঁজা খাইতেছে আর বলতেছে এটা সিদ্ধি, নাউজুবিল্লাহ, এটা নয়। তাহলে সিদ্ধি অর্থ পবিত্র, শুদ্ধ। তাহলে এই জিনিসগুলো মানুষে না বুঝে এটা বলে। যাই হোক, আজকের প্রসঙ্গ এটা নয়, আজকের প্রসঙ্গ হলো স্থল প্রবত্ত সাধক সিদ্ধি। তাহলে নার্সারি থেকে ফাইভ, ফাইভ থেকে ম্যাট্রিক, ম্যাট্রিক থেকে বিএ, বিএ থেকে ইউনিভার্সিটি। তাহলে দেখা যায় যে ফাইভ পাস যারা করতে যাবে, তো ম্যাট্রিক পাস হলে তাদের ক্লাস করাতে পারবে, এবং বিএ পড়লে তারা ম্যাট্রিকের ক্লাস নিতে পারবে, এবং ইউনিভার্সিটির একজন ব্যক্তি তিনি বিএর ক্লাস করাইতে পারবে। তো আজকের এই বিষয়টি গেল বাহ্যিক দিয়ে বোঝাইতে চাচ্ছি যে যারা তরিকতের জগতে আসে, তরিকতের জগতে আসলে যে যখন আধ্যাত্মিক জগৎ হলো সাংস্কৃতিক ভাষা, আত্মজগৎ বাংলা ভাষা, এবং রুহানি জগৎ হলো আরবি ভাষা। তো এখন বলতে চাচ্ছি যে যারা স্থলে আছে তারা নার্সারিতে আছে, যারা প্রবত্তে গেল তারা ম্যাট্রিকে দিকে যাচ্ছে, যারা সাধকে গেল তারা বিএ পাস করে তারা আল্লাহর ঊর্ধ্বের কর্ম করতে শুরু করলো, আর সিদ্ধি তারা ইউনিভার্সিটিতে পৌঁছে গেল। তো এখন যেটি বলতেছি যে আমাদের দেশে বা বিভিন্ন রাষ্ট্রে পীর আউলিয়ার প্রচলন আছে। কোরআনেও বলেছে আল্লাহ যে যার মুর্শিদ নেই তিনি সুপথে নেই, তবে এই মানুষটি মুর্শিদ ধরার পর যখন কর্ম করে উপরে উঠবে তখন আল্লাহ তাকে সাহায্য করবে একটা রূপে।
তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে পীর আউলিয়া আছে, বিশেষ করে মুর্শিদ যাকে বলি, যার কাছে বায়াত গ্রহণ করতে হয়। সকল আউলিয়া কিন্তু বায়াত করেন না, তো বায়াত করেন যারা খেলাফত পেল, যারা পীর হল। পীর শব্দের অর্থ কী? পথ প্রদর্শক, যারা আল্লাহর পথের দিশারি দেয়, আল্লাহর দিকে উপরে ওঠার জন্য এই দিশারি দেয়। তবে যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে স্থল হলো এই যে নামাজ রোজা করতেছে, গ্রন্থ পড়তেছে, হাদিস পড়তেছে, স্থল প্রবত্ত যারা গুরুর দিকে রওনা দিয়েছে। আর যারা গুরু মুর্শিদ ধরল তারা স্থল প্রবত্ত সাধকে চলে গেল। গুরু মুর্শিদ ধরার পরে তিনি আমল দিল, সাধনা দিল, করতেছে, তখন তিনি সাধকে পৌঁছল। যেদিন সাধন সাকসেস হয়ে যাবে সেদিন কি হলো, তিনি ইউনিভার্সিটি চলে যাবে। তখন আল্লাহর সাথে সাধনার দ্বারা যেদিন কানেকশন হবে, আল্লাহর সাথে কানেকশন হবে, তখন সেদিন সিদ্ধ পুরুষ হলো। তিনি মুখে কিছু বললে হবে, কাউকে মাথায় হাত বুলিয়ে দিলে তার অসুখ ভালো হয়ে যাবে, কাউকে কিছু বলে দিলে তা হয়ে যাবে, তার মানে তার মুখ পবিত্র হয়েছে, তিনি সিদ্ধির দেশে গেছে, মানে পবিত্র হয়েছে। হে জগতবাসী, পীর কয়টা স্তরে? মেট্রিক পাস করলে তখন কিন্তু নার্সারির ছাত্রদেরকে 5 পর্যন্ত পড়াতে পারবে, তাহলে মেট্রিক পর্যন্ত স্তরের পীর আছে। এবং বলতে চাচ্ছি যে বিএ পড়াতে হলে ইউনিভার্সিটির একটা ছাত্র বা মাস্টারের প্রয়োজন আছে। তাহলে হিন্দু শাস্ত্রের মধ্যে যদি ঘুরি, তো স্থল প্রবত্ত সাধক সিদ্ধ, যদি আমরা বাহ্যিক শিক্ষায় যাই তাহলে 5 মেট্রিক এবং বিএ এবং ইউনিভার্সিটি। যদি আমরা পীরের স্থানে আসি, মুর্শিদের স্থানে আছি, তাহলে দেখা যায় স্থলেও পীর আছে। তারা শুধু কোরআন হাদিস পড়বে, এই কোরআন হাদিসের মাধ্যমে শিক্ষা দিবে, এ হলো একটা। আরেকটা হলো যারা প্রবত্ত ছেড়ে যখন সাধকের চলে গেল এবং সিদ্ধির দেশে চলে গেল, তাদের শিক্ষা হবে সিনাই সিনাই, যে আল্লাহর সাথে যে আউলিয়ার হট কানেকশন হয়েছে, যেই পীরের হট কানেকশন আছে, তখন যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আল্লাহর তরফ থেকে কথা এনে ভক্তদেরকে দেবে, এটা কোনো গ্রন্থের কথা নয়। তাহলে বোঝা গেল যে এরকম স্তর বা স্তর, চারটা স্তরে, চারটা স্তরেই পীর আছে। এখন সকলেই বলতেছে যে আমি মুর্শিদ ধরেছি, সে বলতেছে আমি মুর্শিদ ধরেছি, কিন্তু তুমি কোন ক্লাসে পড়ো, নার্সারিতে, ম্যাট্রিকে, বিএ, এটা কোন স্তরে আছেন, এটা অবশ্যই আমাদের জানা দরকার। আমি কোন ক্লাসে পড়তেছি আমি যদি না জানি তাহলে কিভাবে হবে? অবশ্যই চারটা স্তরে পীর আছে। এই চারটা স্তরের পীরকে চেনার জন্যে, জানার জন্যে কোরআনদের দিকে লক্ষ্য করতে হবে এবং জ্ঞানকে খাটাতে হবে। এবং যে কেউ যদি ভাবে যে তাহলে আমরা কোন স্তরে যাব, কোন স্তরের পীর ধরব, ইউনিভার্সিটির পীর আমরা বুঝবো কী করে, এরপরে ম্যাট্রিকের পীর এটা আমরা বুঝবো কী করে, তাহলে এই জিনিসগুলো বোঝানোর জন্য আমি পরবর্তীতে আমার ভিডিও দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। হে জগতবাসী, সকলে ভালো থাকবেন, আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফিজ।